এত ভয়ঙ্কর সাপ। এখন সম্মিলন বর্মনি বাড়িতে আসলাম, এখন সাপটিকে রেস্কিউ করব। আমার নাম হচ্ছে তসলিম উদ্দিন আর আমি কাজ করি সাপ ধরা ছাড়া। এখন সাপটিকে রেস্কিউ করতে যাব, এখন দেখা যাক সাপ কোথায় আছে। আমাদের বাড়িতে মোটামুটি 10টার দিকে সাপটা ফোন করলাম, আমরা ফোন করে এখন নিয়ে আসতেছি সাপটা, এখন ধরুন তারপরে ভিডিওটা। হ্যাঁ ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ এটি একটি রেসপেক্টিকাল কোবরা, ভাবছিলাম রেড শ্রেণী, রেড শ্রেণী না, এটি রেসপেক্টিকাল কোবরা। সে প্রচন্ড বিষধর সাপ, মাথায় কিছু মনে ঘাটা হয়েছে নাকি? দক্ষিণ বিদি যাও, দক্ষিণ বিদি বাপরে শক্তি চা কিন্তু দেহাটা তো ঘা হয়েছে, দেহাটা তো লাগিয়েছিল টাচ বুঝি, দেহাটা তো ঘা হয়েছে না? না না, হ্যাঁ দেহাটা তো ঘা হয়েছে, কেউ মারিছিল বুঝি। ভিডিও করে ভালো করে লাইট দিবা না, মোবাইলটা লাইট দিবা না, ডিমো খায়, ডিমো খায়, পাইরো খায়। যেন মানুষের হয় অসুখ চুলকানি। ওর মন্ডলিয়া রে,
দেখানি বাজে বেশি, দেখানি বাজে বুঝা আছে ভিডিওটি যদি একটু কাউকে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো নতুন নতুন দেখতে পারেন। মাতৃভাষায় বলে দুধিয়া গম এখন চলে যাচ্ছে বাড়িতে নিয়ে ঢুকতে যাচ্ছে না তো বাইম আছে বাইম বাইম তো নাই বাইম থাকলে তো বাইমে দিতাম বাইমে নেই ওজন কতটা হবে তিন সাড়ে তিন কেজি তিন সাড়ে তিন কেজি কিলো কিলো হবে হোয়াটসঅ্যাপ সাপটি ভীষণ ডাকে ভালো লাগে লাইক শেয়ার করবেন লাইক করবেন কারো কোনো যদি কিছু জানার থাকে আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ করবেন কিংবা হ্যালো ফোনে ফোনে যোগাযোগ করবেন ফোনে ফোনে তো যোগাযোগ হয়েছে কেমনে যোগাযোগ করবো তাহলে আলু বাড়ি সে খুলে গেছে রে ভগবান।
পেটনা ঢুকে না আরাম এটা ঢুকে খুব আরাম পাচ্ছি মুই কিছু ভিডিওটি দেখে ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।